আজকে ব্রেকফাস্ট বাবা এর জব্বর অনেকের নাই ভালো লাগতে পারে সকাল সকাল, কিন্তু আমাদের মানে বাবায়ের জিভে জল। হ্যাঁ, বদনাম করে দিচ্ছে, লুচি আর মাংস, কষা মাংস সকাল সকাল। আহা, কেমন হয়েছে খেয়ে বলতো, ভয় লাগছে। ভালো হয়েছে, তাই ভালো হয়েছে সত্যি তো। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ওয়েলকাম ব্যাক টু মাই ইজি লাইফ ইন বিজি ওয়ার্ল্ড। আর কালকে দেখলি সবাই এসছে আমার বাড়িতে। এখন যেহেতু মাসির পায়ে খুব ব্যথা, চারতলায় উঠতে পারবে না মাসির, আর মায়েদের খাবারটা আমি দিয়ে আসছি, আর ওখানে গিয়ে চা খেয়ে এখন সবাই মিলে এখানে আসব, ব্রেকফাস্ট করব। আমার ব্রেকফাস্টের সব কিছু হয়ে গেছে, ওরা এলে গরম গরম লুচি ভাজবো। এখন বাজে সকাল 9:10 বাজে, 9:10-টার মধ্যে আমার সমস্ত কমপ্লিট গুছিয়ে নিয়েছি, এবার বেরোবো। তোমাদের একবার চিকেনের লুকস দেখিয়ে দিই। এই হচ্ছে চিকেন, আর এখানে বেড়ে ফেলেছি। তো চলো, এখন আর লেট করবো না, ওরা বসে আছে, আমি গেলে একসাথে চা খেয়ে তারপর এখানে আসবো। এখানে এসে ভিডিও করবো কি, এখানে যে চা খেতে বসে গেছি, গল্প করতে বসে গেছি, আর ভিডিও কি করবো। অনেক তারপরে মা মনে করালো, এখন চা খাওয়া হচ্ছে, এক পত্তর হচ্ছে, আর এক পত্তর আমার বাড়ি গিয়ে হবে। সকালবেলা উঠে সবাই একসাথে বসে চা খাওয়ার মজাটাই আলাদা, এইটাই সব থেকে। তারপরে তো যে যার কাজে বেরিয়ে যায়, কিন্তু এটা সব থেকে বেশি ভালো লাগে। আরে খেয়ে দিয়ে চলে যাচ্ছে পড়তে, টাটা। মাসি খেয়ে নিচ্ছে, না আবার দুপুরবেলা অন্য জায়গায় নেমন্তন্ন। এই চো ভালোই, এই জিনিসটা অনেকদিন পর এরা এসছে আর এরকম হয়। আগে আসলেও এরকম হতো, আর আমরা ওখানে গেলেও এরকমই হয়। ওখানেও এক গাদা মাসিদের বাড়ি, সব এই বাড়ি ও বাড়ি সে বাড়ি চলতে থাকে। কবে কত বছর পর পর যাও সেটা বলে দাও। তোমরা যত বছর পর এলে আমরাও সেরকমই যাই, 9 বছর পর এসছো। এবার রাহুলকে নিয়ে আমরা এখন দোকান যাচ্ছি, আমাদের বাড়ি যাবে তাই মিষ্টি নিতে যাচ্ছে, তাই সাথে সাথে আমিও যাচ্ছি, ভালো মিষ্টি যেন নেয়। মেশো বললো রসগোল্লা বেশি ভালো। রসগোল্লা? হ্যাঁ, কোন মেশো? তোর বাবা বাপি। হ্যাঁ, এখানকার রসগোল্লা খুব ভালো। বাকি এই যে সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি, এই যে আমার বাড়ি আসলে কেউ বসে খেতে পায় না, কাজ করো তবে খেতে দেবো, এরকম একটা ব্যাপার। ঘর ঝাড়বো, খাই বাবা, ভাবছি শুধু ঘর ঝাড়বো তা করায় না, বাকি সব করায়। সকালবেলার খাবার এখন 11:00 বাজে। আচ্ছা আমরা সবাই খাচ্ছি, ঠিক আছে। দিদি চিকেন খায় না, তাই দিদি ভাইকে পাপাই দিকে ডিম বানিয়ে দিয়েছি, আর আমরা সবাই খাওয়া দাওয়া করছি। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এবারে সবাই মিলে একটু চা খাবো আর গল্প করছি, ভিডিও করবো কি, এতদিন পর দিদি এসে গল্পই করে যাচ্ছি। তো এখন রান্নাঘর ছত্রাকার, এখানে চা বসিয়ে দিয়েছি, চা হবে। সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মনে হয় না দুপুরে কেউ কিছু খাবো, তার মধ্যে আমার জল নেই, কল খোলো। আর বিকেলে ফুচকা খাওয়ার প্ল্যান হচ্ছে, দুপুরবেলা বোনের বাড়ি নেমন্তন্ন। প্রবলেমটা একটাই হয়ে গেছে কি, আমার মেয়ের পরীক্ষা, এটাই হয়ে গেছে একটা ব্যাপার। নাহলে খুব ভালো করে মন খুলে ও এনজয় করতে পারতো আর আমরাও এনজয় করতে পারতাম, মানে এনজয় করছি মনের মধ্যে একটা খুঁত খুঁত লেগে আছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যখন মেয়ের পরীক্ষা শেষ হবে তখন ওইখানে যাব, তখন তো আরো বেশি ভালো মজা হবে।
বোনের বাড়ি, লাইটটা পড়ছে আমার, মোটা হবে না কেন মানুষ, আমাদের দোষ খালি মোটা হই হবে রোগা। ভাই বাবাই কি সাজা সেজেছে দেখিস তো, ওই দা দু শালি খুঁজছে, এখানে একটা ওখানে একটা, তিন শালি দেখি, তুই কত সেজেছিস, কোথায় যাচ্ছিস, বিয়ে বাড়ি, টাটা। না আমি আর যাবো না, যে কতবার এই সিঁড়ি দিয়ে ওঠানামা করলাম, বাবারে বাবা দম বেরিয়ে গেছে। আমার বাড়িতে আসবে সাম্বো আমার দেওর আজকে, অতিথি অতিথি, সবাই গেছে দিদি ভাইয়ের বাড়িতে, ওখানে ফুচকা খাওয়া হচ্ছে। মানে সকালে আমার বাড়ি ব্রেকফাস্ট হলো লুচি মাংস, বোনের বাড়ি হলো লাঞ্চ, আমারও ছিল যাওয়ার কিন্তু আমার দেওর এসছে রাতে দেখাবো তাই আমি আর যাইনি। সেখানে খাওয়া হয়েছে ডাল ভাত আলু ভাজা পাবদা মাছ কাতলা মাছ। এবারে দিদি ভাইয়ের বাড়িতে দিদি ভাই কি খাওয়াবে, দিদি ভাইয়ের বাড়ি হলো ফুচকা বিকেলের টিফিন। তো আজ আমরা যাইনি বাবার পরীক্ষা বলে, আবার দিয়ে গেল এসে সন্দীপদা, তো এখন বাবাইয়ের আমরা আর বাবাই পড়তে পড়তে ভালোই হলো দিয়ে গেল, এখন ফুচকা খাচ্ছি। তোমাদেরকে একটু লোভ দেখাই আর কি করব, এখানে কেউ আসলে না আমাদের ওখান থেকে তো একদিন হাতে নিয়ে আসলে হয় না, একটু দু তিন দিন থাকলে ভালো হয়, আর ওদের ওখানেও যদি আমরা যাই ওই দু তিন দিন হাতে নিয়ে গেলেই ভালো হয়, নাহলে আমার মায়ের বাড়ি একদিনও খাইনি, আমার মা বলছে আমি কবে খাওয়াবো, মায়ের বাড়ি শুধু এসছে যেদিন তখন একটু চা সিঙ্গারা খাওয়া হয়েছে আর আজকে সকালে চা খাওয়া হয়েছে ব্যাস। টিকিটটা বন্ধ হয়েছে, হ্যাঁ বন্ধ করে তুই যা, টাটা, আমাকে উঠিয়ে দাও, তুই যাবি না, হ্যাঁ না যাবো, ও মাম শুধু শুধু রাজদাদারা যাবে, মা যাচ্ছে না কি, টাটা টাটা, এই দিদি ভাই যাচ্ছে না, কেউ যাচ্ছে না, আচ্ছা নেক্সট নেক্সট চোলাটা বুক কর, আমরা চোলা বুক করে বেঠি যাই না, টাটা করে দাও, তোরা এগো কথা না, আরেকটা ওরা যাচ্ছে ও যাবে, টাটা জামাই, হ্যাঁ এবার আবার আসবে কিন্তু টাটা পরীক্ষার পর প্লিজ আবার এসো, হ্যাঁ 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 যাবো, তোমরাও আসবে আবার তিন দিনের জন্য আসবে, হ্যাঁ আমরা তিন দিন থাকবো। কাল তো দেখলি সবাই চলে গেছে, তারপর না আমি ঘুমিয়ে পড়েছি, মানে ডেড টায়ার্ড হয়ে গেছিলাম, তারপরে ভিডিওটা এডিট করা হয়নি, আমার দেওরও এসছে ও ঘুমাচ্ছে ও ঘরে, সেটাও নেক্সট ভিডিওয়ে তোমরা দেখবে। কালকে আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস পেয়েছি রাস্তা থেকে, তোমাদেরকে দেখাই চলো, ওটা জানি না দিদি ভাই বললো, আমি জানি না আমি কতটা যত্ন করতে পারবো, যদি যত্ন করতে পারি তো আমি নিজেকে ধন্য মনে করবো, তো চলো তোমাদের দেখাই ওটা কি জিনিস পেয়েছি। অনেকে রাস্তায় ফেলে দেয়, মানে বলে না যে ওএলএক্স তুমকো জরুরত নেই হ্যায় কিসি অর কো জরুরত হ্যায়, এরকম একটা ব্যাপার। এই দেখো আমার নতুন অতিথি, কালকে রাস্তায় ফেলে রাখা ছিল এই স্পাইডার প্ল্যান্টটা, তো দিদি বলল 10 দিন জলে রাখতে আর 10 দিন জল পাল্টাতে আর এই তারপরে মাটিতে পুঁততে শিকড় বেরিয়ে গেলে, দেখা যাক আমি কতটা বাঁচাতে পারি, আমার যে এত খুশি লাগছে না মনটা, বেঁচে গেলে তো আমি নিজেকে ধন্য মনে করবো সত্যি।